হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো সামনে যেহেতু তোমাদের HSC পরীক্ষা, তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো, তোমরা যারা এই বছর HSC পরীক্ষা দিবে তাদের জন্য দুইটি সুসংবাদ দিয়েছে শিক্ষামন্ত্রী। কি সেই সুসংবাদ? যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই খুব সহজে বুঝতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে HSC পরীক্ষা 2020 এর সকল সাজেশন, MCQ সলিউশন এবং বিভিন্ন আপডেট ও নিউজ সবার আগে পেয়ে যাবে। তো এবারে HSC পরীক্ষার্থীদের জন্য দুইটি সুসংবাদ দিয়েছে শিক্ষামন্ত্রী দীপমণি। তো এক নম্বর যে সুসংবাদটি সেটি হলো তোমাদের GP এবং CGP রিলেটেড। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছিলে এবার কি GP হবে নাকি CGP হবে। তোমরা হয়তো অনেকে জানো বা জানো না যে 2019 সালের মাঝামাঝি সময়ে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিল যে এবছর থেকে সকল পাবলিক পরীক্ষা CGP অবদিতে হবে। পরে তারা বিচার বিবেচনা করে দেখলো যে CGPA-তে যেহেতু পাস মার্ক 40-এ, তাই হঠাৎ করে CGPA করা হলে তোমাদের ফেলের হার অনেক বেশি বেড়ে যাবে এবং তোমাদের পাশের হারটাও অনেক বেশি কমে যাবে। তাই এবছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের GPA পদ্ধতিতেই পরীক্ষা হবে এবং তোমাদের পাস মার্কটি থাকবে 33-এ। কিন্তু পরের বছর থেকে অর্থাৎ 2021 সাল থেকে যারা পরীক্ষা দিবে তাদের পাস মার্ক থাকবে 40-এ, অর্থাৎ তাদের CGPA-তে পরীক্ষা দিতে হবে। তো এইটি ছিল তোমাদের জন্য প্রথম এবং সবচাইতে বড় সুসংবাদ। তো এরপর তোমাদের জন্য দ্বিতীয় যে সুসংবাদটি দিয়েছে শিক্ষামন্ত্রী সেটি হলো এই বছর তোমাদের পাশের হার বিগত সকল বছরের তুলনায় অনেক বেশি হবে। এক গোপন সূত্রে জানা গেছে শিক্ষামন্ত্রী দীপমণি জানিয়েছেন এবার পাশের হার প্রায় 95-96% থাকবে। কেন পাশের হার এত বেশি থাকবে এমন প্রশ্ন অনেকেই করেছে। এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবার যেহেতু GPA সিস্টেম শেষ, তাই CGPA করার জন্য এর আগের GPA সিস্টেমের যত ঝামেলা আছে এই ঝামেলা এবার থেকে শেষ করে দিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। তাই এবছর তোমাদের পরীক্ষার খাতা একটু ইজি করে দেখা হবে, ফলে খুব সহজেই বোঝা যাচ্ছে এবছর তোমাদের পাশের হারটা বিগত কিছু বছরের তুলনায় বেশি হবে। তো এই ছিল 2020 সালের HSC পরীক্ষার্থীদের জন্য বিরাট দুটি সুসংবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং HSC পরীক্ষা 2020 এর সকল আপডেট ও নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।